নমস্কার বন্ধুরা আজকে আমাদের অডিও বুক প্রেজেন্টেশনের চতুর্থ পরিবেশন শিবরাম চক্রবর্তী রচিত হাসির গল্প মেলায় গেলেন হর্ষবর্ধন শুধুমাত্র হাসির গল্প বললে অনেক কম বলা হয় লেখকের প্রত্যেকটি গল্পের মধ্যে হাস্যরসের পাশাপাশি পাওয়া যায় একই শব্দের বিভিন্ন অর্থ নিয়ে লোফালুফি করার মজার খেলা লেখকের এই বুদ্ধিদীপ্ত হাস্যরসের সত্যি জুড়িমেলা ভার শুরু করছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সেরা সন্দেশ থেকে শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প মেলায় গেলেন হর্ষবর্ধন একটি বিনীত অনুরোধ আমাদের এই অডিও বুক প্রেজেন্টেশনগুলি কোনো রকম অর্থ উপার্জনের জন্য তৈরি করা নয় ইউটিউবে অ্যাড জেনারেট করে অর্থ উপার্জনের উদ্দেশ্যও আমাদের নেই বাংলা সাহিত্যের প্রতি অসীম ভালোবাসা আর বই পড়ার অভ্যেসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা তবু যদি লেখক পরিবার বা গল্পের সত্ত্বাধিকারী কোনো ব্যক্তির আপত্তি থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান গল্পের সত্ত্বাধিকারী ব্যক্তির আপত্তি থাকলে আমরা সঙ্গে সঙ্গে ভিডিওটি রিমুভ করে দেব জয়দেবের মেলায় গেছেন হর্ষবর্ধন ভাতৃবর গোবর্ধনকে সঙ্গে নিয়ে বিরাট মেলা কত দোকান কত পশারি কোথাও নাচ কোথাও গান কোথাও বাউল কোথাও বা কীর্তন কোনোখানে তরজার লড়াই কোথাও আবার ম্যাজিক ভাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন সব দেখছেন শুনছেন কত লোক এসেছে মেলায় লাখখানেক হবে হয়তো যত লোক তত বালক তত নাবালক একধারে একটা নাগরদোলা ঘুরছিল হাসি খুশি ছেলেমেয়েরা চেপেছে তাতে একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি করছিল দেখি একটা বেলুন বললেন হর্ষবর্ধন দাম কত চার পয়সা মামু একটা দাও তো না না একটাতে কি হবে দু হাজার বেলুন নিয়ে এসো দু হাজার চার হাজার পাঁচ হাজার যা পারো পারবে আনতে ডিপু থেকে আনতে পারি আগাম কুচ রুপিয়া চাইয়ে এই নাও একশো টাকার নোট তারপর যা লাগে দেবো আমার জন্য কিছু কিনছো বুঝি দাদা জানতে চাইল গোবড়া অত বেলুন তোকে দিলে আর দেখতে হবে না কোথায় উড়ে চলে যাবি ওই মোটা সোটা হিন্দুস্তানি বেলুনওয়ালাই অত বেলুন নিয়ে আসতে পারে কি না দেখা যাক উড়তে উড়তে এলো বেলুনওয়ালা মেলার সবার মাথার ওপর দিয়ে উড়ে এলো হর্ষবর্ধনের কাছাকাছি আসতেই গোবরা লাফিয়ে উঠে একটা ঠ্যাং ধরে ফেলল আর হর্ষবর্ধন জাপটে ধরলেন গোবরাকে কোনো রকমের ভূমিষ্ঠ হলো বেলুনওয়ালা গোবর্ধনকে নিয়ে দু ভাই শক্ত করে ধরে থাকলেন তাকে ওর না দিতে হবে কোচ নেই লেকিন আপকা বেলুন তো নিজে না বাবা আমরা উড়ে যেতে রাজি নই বললেন শ্রীহর্ষ সহর্ষেই বললেন এইসব বেলুন তুমি মেলার সব ছেলে মেয়েদের একটা একটা করে বিলিয়ে দাওগে একটা খুঁটি পুঁতে তাতে বাঁধা হলো বেলুনের গোছা তারপর শুরু হলো বিলানো হইচই পড়ে গেল মেলায় দুই ভাই সেখান থেকে শটান চলে গেলেন নাগরদোলনার কাছে হর্ষবর্ধন বললেন চাপতে কত লাগে কত টাকা টিকিট চার চার পয়সা বললো দোলাওয়ালা দাও একটা টিকিট দাও চাপবো আমি না না বাবু আপনাকে তুলতে পারবো না তাহলে আমার নাগরদোলা ছিনে পড়বে এক্ষুনি বৃহৎ লোকসান হয়ে যাবে আমার বলল লোকটা আপনাদের জন্য না বাঁচাদের জন্য হচ্ছে এই জিনিস কত লোকসান হবে শুনি দোলা যদি তোমার ছিঁড়ে পড়ে জানতে চাইলেন হর্ষবর্ধন হাজার টাকা তো হবেই আপনার প্রাণের দাম যদি কানা করিয়া হয় এই নাও হাজার টাকা দশখানা বড় বড়ো নোটগুনে দিয়ে তিনি বললেন এইবার চাপতে পারি তো গোবর্ধন বাধা দিল চাপবে যে যার জিনিস তার অনুমতি নিয়েছো অনুমতি আবার কিসের কিনে নিলাম তো না না সে কথা নয় তুমি কার জিনিস সে খেয়াল আছে তুমি তো বৌদির জিনিস তার অনুমতি নিয়েছ আগে দোলা ছিঁড়ে পড়ে মরলে কে বিধবা হবে তুমি না বৌদি তবে কাজ নেই চেপে তোর বৌদি মেলার থেকে এক গাদা জিনিস কিনে নিয়ে যাবার ফরমাস দিয়েছে নিয়ে না গেলে রোগকে রাখবে না আর আমি যদি এখানকার হাসপাতালেই থেকে যাই তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে এই বেলুনওয়ালা আর কদিন চলবে তোমাদের এই মেলা মাসখানেক তো চলবেই বাবু এই নাগরদোলা এখন আমার তুমি আমার কর্মচারী এই নাও তোমার এক মাসের বেতন একশো টাকা সব ছেলে মেয়েদের তুমি এমনি চড়াবে আমার দোলায় এই এক মাস ধরে একটি পয়সা নিতে পাবে না এক মাস পরে এটা আবার তোমার জিনিস হয়ে যাবে চগবরা এবার মেলা থেকে বেছে বেছে জিনিসগুলো কিনি গিয়ে ঘুরে ঘুরে পছন্দ করে দুই ভাইয়ে মিলে এক গাদা জিনিস কিনলেন কিনে কিনে জড়ো করতে লাগলেন এক জায়গায় খাগড়ার বাসন বাঁকড়োর পেতলের পুতুল মেদিনীপুরের গামছা শান্তিপুরের ধুতি শাড়ি আরও কত কি? এইবার এগুলোকে স্টেশনে নিয়ে যাওয়া যায় কি করে মুটে ডাকতে হবে দাদা কিন্তু মেলা দেখার মজা ফেলে মোট বই নিয়ে যেতে কেউ রাজি নয় একশো টাকা দিলেও নয় ভারী মুশকিল হলো তো নে আমরা দুই ভাইয়ে ভাগ করে ঘাড়ে করে নিয়ে যাই এ যে একটা গাধার মোট দাদা বাধা দিল গোবর্ধন আর আমরা দুজনে মিলে অর্ধেক গাধাও নই তাহলে কি করা যায় একটা গাধা কিনে ফেলো বরং সেই অমলান বদনে সব বই নিয়ে যাবে মেলার ধারে মেলাই গাধা চড়ছিল দোকানীদের মালপত্তর বয়ে এনেছিল মেলায় হৃষ্টপুষ্ট দেখে তাদের একজনকে পছন্দ করলেন দুই ভাই তারপর মালিককে খুঁজে বার করে কিনে ফেলেন গাধাটা তারপর তার পিঠে জিনিসপত্র চাপিয়ে স্টেশনের পথে রওনা দিলেন দুই ভাই দেখছিস গোবরা গাধাটা কি ভালো এত মোট চাপিয়ে দিল মোর ঘাড়ে একটু দিরুক্তি করল না দিরুক্তি ওরা কখনো দিরুক্তি করে না বললো গোবরা মাঝে মাঝে ওরা একটা উক্তি যা করে তারই একটা বাজ খাই আওয়াজে কান যায় যায় তারপর দিরুক্তি করলে আমাদের আর বাঁচতে হতো না কিন্তু ভালো হলে কি হবে চলতেই চায় না গাঁথাটা এক পা নড়ে তো তিন মিনিট দাঁড়িয়ে পড়ে আবার তাকে ঠেলে ঠুলে চালাতে হয় আবার একটু পরেই তার নট নটকিচ্ছু দু দুটো গাধাকে নিয়ে আমার হয়েছে মুশকিল বিরক্ত প্রকাশ করছেন দাদা মেলা এসে এত ঝামেলা হবে কে জানতো দুটো গাধা কোথায় পাচ্ছ দাদা একটাই তো দেখছি নিজেকে বাদ দিয়ে গুনছিস বুঝি তুই হর্ষবর্ধন বললেন আমার দুই দিকে দুই চাঁদ গোবর্ধন চন্দ্র আর গর্ধবচন্দ্র শুনে গোবরা গুম হয়ে থাকে খানিক্ষণ তারপর গুম ওঠে আমরা যদি গাদা হই তবে তুমি আমাদের দাদা দুজনেরই দাদা তুমি আমাদের ওপর দিয়ে যাও পরস্পরের টানা পড়েনে হয়রান হয়ে তিনজনে স্টেশনে এসে পৌঁছলেন কাটলেন তিনখানা কলকাতার টিকিট তারপর গাধাটা কি কি করে কামরায় তুলবেন সেই হলো সমস্যা জানতে গেলেন বাবুর কাছে বললেন মশাই এ যা গাধা নিজ গুণে তো উঠবে না তেমন পাত্র নয় কুলির মাথায় চাপিয়ে তুলব আমাদের কামরায় আমাদের সঙ্গে যাবে গাধাটা টিকিট দেখি আপনাদের তিনখানা টিকিট দেখিয়ে দিলেন তিনি তিনখানা ফার্স্ট ক্লাসের টিকিট দেখে হাসলেন গার্ডবাবু গাধা কি আবার ফার্স্ট ক্লাসে যায় নাকি কেন গেলে কি হয় গাধা বলে কি মানুষ নয় দাদার প্রতিবাদ আমাদের ফার্স্ট ক্লাসের গাধা মশাই আপত্তি করেছে ভাইও অনেক দুপে গাধার চেয়ে অনেক ভালো গাধা যাবে পেছনের ভ্যানে গাড়ির সব পেছনে বলে দিয়েছেন গার্ডবাবু গাধাটাকে যথাস্থানে সুরক্ষিত করে দুই ভাই এসে উঠেছেন নিজেদের কামরায় আধ ঘন্টা কেটে যাবার পর দাদার কি খেয়াল হল পাশে সহযাত্রীকে শুধিয়েছেন রেলগাড়ি কত জোরে যাচ্ছে মশাই তা ঘণ্টায় ষাট মাইল তো হবে ষাট মাইল হর্ষবর্ধন অতবা ঘন্টায় ষাট মানে মিনিটে এক মাইল বলেন কি তা ষাট না হলেও চল্লিশ তো বটেই তাহলেও হর্ষবর্ধনের চমক কমে না কিন্তু আমার গাধা যে মিনিটে এক পাও হাঁটতে পারে না রেলগাড়ি আর গাধা কি এক হলো সহযাত্রীও তার কথা শুনে কম চমৎকৃত নন গাধা তো রেলগাড়ি নয় মানে রেলগাড়ি তো কী বলে আর গাধা নয় তা তো নয় বলে তিনি যেন অগাধ ভাবনায় পড়ে গেলেন তারপর ভাবনার সমুদ্র থেকে ডুব দিয়ে উঠলেন যখন বেশ পুলকিত দেখা গেল তাকে যাকে রেলগাড়ির পাল্লায় পড়ে গাধাটা এবার হাঁটতে শিখবে মানুষ হয়ে গেল গাধাটা কত গাঁধাই তো হচ্ছে সায় দেন সহযাত্রী তবে সব গাধা কিছু সমান নয় মানে সবটা কিছু সমান গাধা নয় অনেক গাধা গাধাই থেকে যায় কিছুতেই আর মানুষ হয় না তা না হোক এই ধাক্কায় আমাদের গাধাটা যদি একটু চটপটে হতে শেখে তাহলেই বাঁচি দেখতে শুনতে মন্দ নয় কিন্তু নড়াচড়ায় নারাজ কথায় বলে গাধা পিঠে ঘোড়া করতে হয় কিন্তু এইটুকু রাস্তায় আসতে কম পিটেছি তাকে ঘোড়ার ঘও হয়নি এখন এই রেলগাড়ির জগতে বেকাদায় পড়ে বাধ্য হয়ে যদিওটা ঘোরা হয় দেখা যাক একটা গাঁধাও নিয়ে চলেছেন নাকি রাখলেন কোথায় তাকে এখানেই তো রাখতে চেয়েছিলুম কিন্তু তুলতে দিলে কই বললে যে গাধার স্থান কখনো মানুষের পাশে হতে পারে না কিন্তু কেন মশাই কেন বলুন তো মানুষের সঙ্গে গাধার তুলনা হতে পারে না মানুষ কি এতই অপদার্থ এমন কি যে একটা গাধার ধুম তা কোথায় রেখে এলেন গাঁধাটাকে তাহলে কোথায় আর রাখব যেখানে বললে সেখানেই রেলগাড়ির সব পিছনে তাকে বেঁধে দিয়েছি মোটা দড়ায় বেশ শক্ত করে বাঁধা পালাতে পারবে না গাঁথাটা বলবো কি মশাই ইস্টিশনের ওইটুকু পথ আসতে ও যা নাকাল করেছে আমাদের আজ প্রায় কাঁদিয়ে দিয়েছিল এখন এখন কেমন ঘন্টায় ষাট মাইল করে রেলগাড়ির পিছু পিছু ছুটতে হচ্ছে রাম ছুটুনি যার নাম হ্যাঁ 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 ছাড়ার নেই কিছুতেই গোবর্ধনও যোগ দিয়েছে দাদার উৎসাহে কেমন জব মরুক ব্যাটা বেটা দৌড়ে দৌড়ে অমনি করে সেই কলকাতা অব্দি কেমন জব দেও শুনলেন শিবরাম চক্রবর্তী রচিত হাসির গল্প মেলায় গেলেন হর্ষবর্ধন এই মাত্র তিনটি গল্পেই আপনাদের লাইক আর কমেন্ট পেয়ে আমরা সত্যি খুব উৎসাহিত বোধ করছি আশা করি ভবিষ্যতে এভাবেই আপনাদের পাশে পাবো আমাদের চতুর্থ গল্প কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে জানাতে অবশ্যই ভুলবেন না আরও নতুন গল্পের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকানে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন